আদালত চত্বরে হেনস্থার শিকার আইনজীবীরা পুলিশি তদন্তে সন্তুষ্ট না হলে উচ্চ আদালতের শরণাপন্ন হতে পারে। এজন্য ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন আইনজীবীদের সব ধরনের সাহায্য সহযোগিতা করবে। বক্তা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃণাল কান্তি বিশ্বাস। তাছাড়া আগরতলা আদালত চত্বরে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে বারের এক প্রতিনিধি দল আইনজীবী রতনলাল নাথের সাথে সাক্ষাৎ করবে বলেও জানান তিনি। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয় বুধবার। সভায় সভাপতিত্ব করেন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি মৃণাল কান্তি বিশ্বাস। দীর্ঘক্ষণ যাবত চলা বার অ্যাসোসিয়েশনের সভায় আলোচ্য সূচি অনুসারে বিষয় নিয়ে বারের সদস্যরা মতামত দেন। শেষে সাংবাদিকদের বার অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, সভায় ভবিষ্যতে আর কেউই যাতে আদালত চত্বরে নিগৃহীত না হন তা নিয়ে আলোচনা হয় এবং সিদ্ধান্ত হয়। আদালত চত্বরে হেনস্থার শিকার আইনজীবীরা পুলিশি তদন্তে সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে যেতে পারে এবং তার জন্য ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন সব ধরনের সাহায্য করবে এবং ভবিষ্যতে যাতে আদালত চত্বরে কোনো আইনজীবী বা বিচারপ্রার্থী অপরাধী কেউ যাতে কোনোভাবেই লাঞ্ছিত না হয়, কোনোভাবেই শারীরিক নিগৃহীত না হয়, এসব ব্যাপারে আমাদের আজকে জেনারেল মিটিং ছিল। জেনারেল মিটিংয়ে সর্বসম্মতিক্রম সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমাদের ওই টিম যে আইনজীবীরা লাঞ্ছিত হয়েছিল তারা ইচ্ছা করলে পুলিশের যে তদন্ত প্রক্রিয়া চলছে সেই তদন্ত প্রক্রিয়ায় যদি তাদের সঠিক মনে না হয় বা তারা স্যাটিসফাইড না হয় তারা উচ্চ আদালতে যেতে